সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের স্মৃতিতে। তিন বাহিনীর প্রধানও পুষ্পস্তবক অর্পণ করেন শিখা অনির্বাণে। জানানো হয় সশস্ত্র সালাম। সশস্ত্র বাহিনী বিভাগে বীরশ্রেষ্ঠ এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের, যেখানে উত্তরাধিকারীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন, বলেন মুক্তিযোদ্ধাদের অবদানের সর্বোচ্চ স্বীকৃতি নিশ্চিত করা সরকারের লক্ষ্য। আমি এটুকু আপনাদের কথা দিতে পারি যে মুক্তিযোদ্ধাদের কোনো চিকিৎসার জন্য বা থাকার জন্য কোনো কষ্ট আমি ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থাকি আর না থাকি, আমি সবসময় আমি এমনকি বিরোধী দলেও যখন ছিলাম আমি কিন্তু মুক্তিযোদ্ধা যখনই যারা এসেছে তাদের সহযোগিতা করেছে। কাজে এটা আমি আপনাদের কথা দিচ্ছি যে ক্ষমতা থাকলে হয়তো সুবিধা বেশি, কিন্তু না থাকলেও আমাদের যা কিছু আছে আমরা এদেশের মানুষের জন্যই বিলিয়ে দিয়েছি। কাজে আমরা আমার সাধ্যমতো আমি সহযোগিতা করে যাব। পরে সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবের নতুন ভবন এবং স্বাধীনতা টাওয়ার নামে একটি নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।